বাংলা চলচ্চিত্রের সর্বাধিক মুক্তিপ্রাপ্ত ছবির নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টুর নতুন ছবি তুমি আছো তুমি নেই এর শুটিং শুরু হয়েছে গেল রবিবার থেকে। ঢাকার অদূরে পুবাইলে চলছে ছবির শুটিং। নায়িকা হিসেবে শুটিং অংশ নিয়েছেন দিঘি। শিশু থেকে নায়িকা হওয়া দিঘির এটি দ্বিতীয় ছবি। এ ছবিতে দিঘির বিপরীতে বাপ্পির পরে সাইমনের অভিনয়ের কথা থাকলেও চূড়ান্তভাবে নায়ক হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন আসিফ ইমরোজ। প্রথমবার জুটি বেঁধে কাজ করছেন তারা। এর আগে শান্ত খানের সঙ্গে টুঙ্গিপাড়ার মিয়া ভাই ছবিতে রেণু চরিত্রে অভিনয় করেছিলেন দিঘি। ওই ছবিটি ছিল বঙ্গবন্ধুর কৈশোরকাল নিয়ে। এবার পুরোপুরি বাণিজ্যিক ধারার ছবি হচ্ছে তুমি আছো তুমি নেই। গেল রবিবার থেকে এ ছবির শুটিং শুরু করলেন দিঘি। মোবাইল থেকে সম্প্রতি চ্যানেল আই অনলাইনের আলাপে দিঘি বলেন শুরুতে ভয় লাগছিল পারবো কিনা, মনে হচ্ছিল ঝন্টু আঙ্কেলের মনের মতো করে কাজ করতে পারবো তো, কিন্তু তিনি আমার কাজে অনেক খুশি হচ্ছেন, তার আন্তরিকতার কারণে আমি ভালোভাবে শুটিং করতে পারছি। পুরো শুটিং ইউনিটের প্রত্যেকেই খুব সহযোগিতা করেছেন। এদিকে দিঘি বলেন আমাকে চমৎকারভাবে সবাই ওয়েলকাম করেছে, আমার বিপরীতে আসিফ ইমরোজ ভাইয়াও ভীষণ সহযোগিতা করেছে, আমি কাজটা উপভোগ করছি। ছবিতে নিজের চরিত্র নিয়ে দিঘি বলেন মা ছাড়া বড় লোকের আহ্লাদি মেয়ের চরিত্র করছি, আমার জন্য চরিত্রটা একেবারেই নতুন ভিন্ন, 15 দিনের মতো টানা শুটিং করবো এখানে, আশা করছি ছবিটা ভালো হবে। উল্লেখ্য 2009 সালে সুপার হিরোইন নামের রিয়েলিটি শোতে অংশগ্রহণের মাধ্যমে মিডিয়া জগতে প্রবেশ করেন খুলনার আসিফ ইমরোজ। 6টি ছবিতে কাজ করলেও এখন পর্যন্ত তার 2টি ছবি দবির সাহেবের সংসার ও ভালো থেকো মুক্তি পেয়েছে। আসিফ অভিনীত মুক্তির অপেক্ষায় রয়েছে মায়ানগর নামে আরও 1টি ছবি। এবার শুরু করলেন নতুন ছবি তুমি আছো তুমি নেই। প্রিয় দর্শক, এ পর্যায়ে একটি কথা না বললেই নয়, এই চ্যানেলটির সমস্ত ভিডিও শুধুমাত্র বিনোদনের জন্য। চ্যানেলের অনেক ভিডিওতে রূপক অর্থে অনেক সময় নায়ক নায়িকা শিল্পী ও কলাকুশলীদের নাম ও ছবি ব্যবহার করা হয়েছে, যা শুধুমাত্র বিনোদনের জন্য। এবং এই ভিডিওতেও গানের রাজা শফিকুলের নাম ও ছবি রূপক অর্থে ব্যবহার করা হয়েছে, যা শুধু বিনোদনের জন্য। যদি কারো ব্যক্তি জীবনে মিলে যায় নেহাত তা কাকতালীয়। প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন, আরও ভালো থাকুন, সুস্থ থাকুন, ঘরে থাকুন ও নিরাপদে থাকুন, সেই কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ।